হ্যাঁ আজকে আমরা আলোচনা করব যে তোমাদের মাধ্যমিকে বইয়ের বাইরে যে সমস্ত টেস্ট পেপারগুলো তোমরা ফলো করেছো এবিটিএ ডাব্লিউ বিটিএ মধ্যশিক্ষা পর্ষদ অথবা রায় মার্টিন সেগুলোর বইয়ের বাইরে অনুপাতের কি কি অঙ্ক করতে হবে সমস্ত টেস্ট পেপারের আর কোনো কিছু যদি তোমরা ফলো নাও করো তবুও হবে অনুপাতের শুধুমাত্র এই অঙ্কগুলো করলেই হবে বইয়ের বাইরের আর বইয়ের ভেতর থেকে কি কি করতে হবে সেগুলো আমি এর আগে তোমাদের বীজগাণিতিক সাজেশনে আলোচনা করেছি অনুপাত সমানুপাতের এই কয়েকটা অঙ্ক যদি তোমরা বইয়ের বাইরে থেকে করো তাহলে অলমোস্ট সম্পূর্ণ টেস্ট পেপারের যে কোনো টেস্ট পেপারের যে কোনো অঙ্ক পারবে সবার ফার্স্টে আলোচনা করা যাক কোয়েশ্চেনগুলো কি কি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এক নম্বর এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকোয়ালস টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার দুই নম্বর ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো ওয়ান বাই বি ইকোয়ালস টু ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি প্লাস সি তিন নম্বর এক্স ইকোয়ালস টু সি ওয়াই প্লাস বি জেড ওয়াই ইকোয়ালস টু এ এক্স প্লাস এ জেড প্লাস সি এক্স জেড ইকোয়ালস টু বি এক্স প্লাস এ ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকোয়ালস টু

আর হচ্ছে এই যে লাস্টের কোশ্চেনটা তোমরা চার স্টার দিয়ে আছে দেখতে পাচ্ছ একই কোশ্চেন ওখানে খালি এ বি সি এর জায়গায় এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে এখানে কোশ্চেনটা হচ্ছে এক্স ওয়াই জেড ইকোয়ালস টু ওয়ান হলে দেখাও ওয়ান ওয়ান বাই প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড প্লাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু ওয়ান দেখাও একই কোয়েশ্চেন খালি এ বি এবিসির যে এক্স ওয়াই জেড আছে এরপর পাঁচ নম্বর কোশ্চেনটা

প্লাস ওয়ান বাই টু বি স্কোয়ার প্লাস এ সি প্লাস ওয়ান বাই টু সি স্কোয়ার প্লাস এবি ইকোয়ালস টু জিরো নেক্সট আমরা চলে আসছি সেভেন নম্বর যদি এ বাই এ মাইনাস এ প্লাস বি বাই বি মাইনাস ওয়ান মাইনাস বি সরি যদি এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি ইকোয়ালস টু ওয়ান হয় তাহলে দেখাও যে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি এ মান বের করতে বলেছে দেখাতে বলেনি মানটা নির্ণয় করো বা এটার মান ওয়ান হবে তোমাদের এরকমও দিতে পারে যে এত হলে এত ইকোয়ালস টু ওয়ান প্রুভ করো তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা নেক্সট এটার মতোই আর একটা কোয়েশ্চেন আছে এ বাই ফোর মাইনাস এ প্লাস বি বাই ফোর মাইনাস বি প্লাস সি বাই ফোর মাইনাস সি ইকোয়ালস টু ওয়ান হলে প্রমাণ করো ওয়ান বাই ফোর এ প্লাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মাইনাস এ ওয়ান প্লাস ওয়ান বাই ফোর মাইনাস বি প্লাস ওয়ান বাই ফোর মাইনাস সি ইকালস টু ওয়ান এই কোশ্চেনগুলো অনুপাত স অনুপাতে যদি তোমরা করো তাহলে সমস্ত রকম টেস্ট পেপার থেকে কোয়েশ্চেনগুলো তোমরা কমন পাবে আর মাধ্যমিকে যদি বইয়ের বাইরের কিছু করতে চাও অনুপাত স অনুপাতে তাহলে এর বাইরে কিছু করার প্রয়োজন নেই আর এর আগে তোমাদের বইয়ের বাইরে ত্রিকোণ তিন মার্কসের জন্য যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে এই সেভেন নম্বর কোয়েশ্চেনটা ছিল না এই কোশ্চেনটাও টেস্ট পেপারে বারবার ঘুরে ফিরে দেখা যাচ্ছে আর এই কোয়েশ্চেনটা যথেষ্ট ইম্পর্টেন্টও তো বইয়ের বাইরে এই কোয়েশ্চেনগুলো করার সাথে সাথে এগুলো তোমরা দেখে থাকবে পুরোনো সাজেশনে দেওয়া আছে বইয়ের বাইরে তিন মার্কসের ত্রিকোণমিতির জন্য তার সাথে এই কোশ্চেনটাও করবে সেভেন নাম্বার কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা হচ্ছে টেন থিটা প্লাস এক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান হলে দেখাও যে এটা ইকুয়ালস টু ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা আর এই সমস্ত কোয়েশ্চেনগুলোর মধ্যে যেটা তোমাদের করতে অসুবিধা হবে কমেন্ট বক্সে জানো অবশ্যই সলভ করে দেওয়া হবে আর খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া হবে এরপর কাল